Assalamualaikum friend, welcome back to my channel SK Faridul Teach Rock. আজকের ভিডিওটা নিয়ে এসেছি ইফতারি ভিডিও। অনেকে আছে আমার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব, অনেক অন্য কাস্টের লোক যারা বলে যে এই রোজার মাসে বা আমাদের রমজান মাসে যেটা ইফতারি হয়, ইফতারিটা কিভাবে কি করতে হয় না করতে হয়, তো সেটা অনেকে হয়তো জানে না বা অনেকে দেখতে চেয়েছে, অনেকে বলেওছে আমাকে। তো সেই কারণে আজকের ভিডিওটা একটু বানাচ্ছি, একটু শেয়ার করছি। অনেকে জানে যারা আমাদের মানে আমাদের কাস্টে বা আমার মানে আত্মীয় স্বজনরা সবাই, পাড়া প্রতিবেশীরা যারা বন্ধু বান্ধবরা আছো সবাই জানো যে ইফতারটা কি, নতুন করে কিছু বলার নেই। কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওটা একমাত্র অন্যজনদের মানে অন্য কাস্টের যে আত্মীয় স্বজন বা রিলেটিভ আছে তাদের জন্য আমি শেয়ার করলাম। আজকের ভিডিওটা তোমরা দেখো আর অবশ্যই আমাকে বলো যে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আমি সমস্ত কিছু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা মনে হয় যে দরকার, বা অনেকে জানতে চাও এটা কি হয়, তোমাদের ওই পার্বণটা কি হয়। তো সেই কারণে আমি একটু শেয়ার করি সবার সাথে, আর কিছুটা মুহূর্ত কে ধরে রাখার জন্য ভিডিওগুলো করি। তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কেমন লাগছে আমার ভিডিও, আর চলো সবাই মিলে দেখো ভিডিওটা কেমন লাগলো তোমাদের, অবশ্যই আমাকে বলো। রমজান মাসের রোজাতে ঠিক পাঁচটা, বিকাল পাঁচটা, আমার বৌদি বা ভাবিজান বলতে পারো, তো ও এরম ফলগুলো সব কাটে গোছায়, তারপর আমাদের প্লেটের মধ্যে এগুলোকে সব ভাগ করে দেওয়া হয়, মানে সাজানো হয় ইফতারি। তো সাজাবার পর তারপরে সেগুলোকে পরিবেশন করা হয়, এইভাবে আস্তে আস্তে সব ফল দিয়ে মানে পরিবেশন করা হয়। আর এখানে আমাদের রেগুলার 30 দিন মা তেলে ভাজা ভাজে আর ছোলা ভোনে, জানি দোকানেও পাওয়া যায় কিন্তু বাড়িতে বানানোর স্বাদটাই আলাদা, তাই মাকে বলা হয়েছে যে প্রত্যেক বছরে কিন্তু বানাতে হবে, আমরা বাইরে থেকে কিনে খাবো না। তো এখানে সব ইফতারি সাজানো কমপ্লিট। আমাদের ডালের সালাড তো হয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ, লস্যি হয়েছে, জল ভরা আছে গ্লাসে, এখানে বেগুনি টেগুনি সব করা কমপ্লিট, আর ছোলা ভোনাও কমপ্লিট, এখানে ইফতারি সাজানো, আর চিড়েমুড়কিও হয়। তো এখানে আবার বিলের শরবতও হয়েছে, আর স্যালাড মানে আলাদা করে আবার ছোলা দিয়ে করা হয়েছে, তারপর ফল খেয়ে মুড়ি খাওয়া হয় তেলে ভাজা দিয়ে। এবারে ইফতার শুরু, মসজিদে আজান হচ্ছে, মানাজত হচ্ছে, আর এবারে সবাই ইফতারি করতে স্টার্ট করবে। তো এইভাবেই আমাদের ইফতারি হয়, এইভাবেই রমজান মাস কাটিয়ে।